বলো দেখি মানুষের মাথায় চুলের সংখ্যা কত? আমি এক্সাক্ট সংখ্যাটা বলতে বলছি না, তবে একটা অনুমান চাইছি। আমরা আমাদের আজকের পর্বে এরকম কিছু অনুমান নিয়ে কাজ করব। আসলে তো বলে ফেলি যে মানুষের মাথায়, যাদের মাথায় কালো চুল আছে তাদের মাথায় চুলের সংখ্যা মোটামুটি 1,08,000 এর মতো, 1,08,000 থেকে 10,000 এইরকম রেঞ্জে। তো যাদের মাথায় লাল চুল তাদের কিছুটা কম থাকে, 80,000 এর মতো। যাদের মাথায় সোনালি চুল তাদের থাকে মোটামুটি 1,50,000 এর মতো। এই যে তথ্যটা, এই তথ্য থেকে বলে দেওয়া যায় যে ঢাকা শহরে যত মানুষ আছে তার মধ্যে মিনিমাম 80 জন মানুষ পাওয়া যাবেই যাদের মাথায় চুলের সংখ্যা এক্সাক্টলি সেম। এটা অবশ্য খুব সোজা করে প্রমাণ করা যায়, যাদের মাথায় টাক আছে, মানে টাক মাথা যাদের, এরকম তো 80 জন মানুষ তো পাওয়া যাবেই, প্রত্যেকের মাথায় 0টি করে চুল আছে, তাহলে তো সমান হয়ে গেল। যাই হোক, এটা ছাড়াও যদি ধনাত্মক চুল বিশিষ্ট মানুষের কথাও ধরা যায়, যাদের মাথায় 0 থেকে বেশি চুল আছে, তাদের জন্য এই কথাটা আসলে সত্যি। এখন আমাদের এই যে দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের 2011-12 সালের বাজেট অনুসারে কত টাকা আমাদের রাজস্ব ইনকাম হওয়ার কথা, এটা হচ্ছে 1,18,385 কোটি টাকার মতো। তো এটা হচ্ছে বাংলাদেশের সারা বছরের ইনকাম। আর বিল গেটস একজন মানুষ, তার সম্পদের পরিমাণ হচ্ছে মোটামুটি 4,72,000 কোটি টাকার মতো, যা বাংলাদেশের সারা বছরের ইনকামের 4 গুণ। তো এই টাকাটা কত, কতটা অনুমান করার চেষ্টা করি আমরা। এটা হচ্ছে এরকম, আমার হিসাব মতে যে আমরা যদি 20 ফুট বাই 20 ফুট আকারের ঘর চিন্তা করি, ঘর 20 ফুট বাই 20 ফুট আকারের ঘর, এরকম ঘর মোটামুটি 173টার মতো লাগবে। যদি আমি 1 টাকার কয়েন দিয়ে এরকম 4,72,000 কোটি টাকা বানানোর চেষ্টা করি, 173টা ঘর লাগবে এরকম। এটা অনেক বড় আসলে, তার থেকেও আরো বড় সংখ্যার কথা আমরা চিন্তা করতে পারি। কিরকম এই সারা পৃথিবীতে বালুর সংখ্যা কত, এই যে পৃথিবীতে যত সমুদ্র সৈকত আছে তাতে কি পরিমাণে বালু আছে, এটা কি মাপা যায়? বিজ্ঞানীরা এটাও মোটামুটি মেপে ফেলেছেন, এটা অনুমান করতে পেরেছেন। এর অনুমানটা হচ্ছে মোটামুটি 7.5×10^18, মানে হচ্ছে 75,000 কোটি কোটি টাকা, মানে 75,000 কোটি কোটি টাকা, এতগুলো বালু কণা এই পৃথিবীতে আছে। আচ্ছা, মহাবিশ্বের তারার সংখ্যা কিরকম? নিশ্চয়ই এটা বালু কণা থেকে বেশি হওয়ার কথা। হ্যাঁ, এটা আসলেই বেশি, এটা রেঞ্জ মোটামুটি 10^22, মানে একের পরে আমি যদি মোটামুটি 22টা 0 বসাই তাহলে যতগুলো হবে ততগুলো তারা হতে পারে। এই 10^22 থেকে 10^24, এটা মোটামুটি মাঝামাঝি একটা অংশ হবে। পৃথিবীতে অণু সংখ্যা কত, মানে যত যত কিছু আছে সবকিছু মিলে কতগুলো অণু হতে পারে, এটারও মোটামুটি মাপ হচ্ছে 1.33×10^50 এর মতো। অর্থাৎ একের পরে যদি 50টা 0 বসানো যায়, আসলে এভাবে না বলে বলা যায় 133-এর পরে আমরা যদি 48টা 0 বসিয়ে যাই, তাহলে যত বড় একটা সংখ্যা হবে ততগুলো হচ্ছে এই পৃথিবীতে অণু আছে। 10^50 অনেক বিশাল একটা সংখ্যা। একটা সংখ্যা আছে যাকে বলে গুগল, গুগল মানে হচ্ছে 10^100, 10^100 হচ্ছে 1 গুগল। 10^100 কত বড়, এটা আসলে এতই বড় যে এই পৃথিবীতে কোনো কিছু দিয়ে সেটাকে আসলে মাপা যাবে না। আমি যদি সারা পৃথিবীতে সারা মহাবিশ্বের প্রত্যেকটা অণু পরমাণু আমি যদি গোনা শুরু করি, তাহলেও সেটা 10^100 সমান হবে না। তার মানে 10^100 একের পরে মাত্র 100টা 0 আমরা যদি লিখে ফেলি, এটাই আসলে এত বড় একটা সংখ্যা হয়ে যাবে যার সমান কোনো কিছুই আসলে এই আমাদের চারপাশে নেই। এখন আরো কিছু অনুমানের কথা আমরা একটু চিন্তা করি। যেমন আমরা প্রায় বলি যে এই যে 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি, 1 ইঞ্চি কতটুকু, এটা মোটামুটি ধারণা আছে সবার এতটুকু। আমি আমার এইভাবে মনে রাখি যে আমাদের হাতের এই যে মাঝখানের আঙুলটার এই মাঝখানের দুই করের মাঝখানের যে অংশটুকু, এটা হচ্ছে 1 ইঞ্চি। আপনি দেখবেন আপনার হাতের মোটামুটি এই অংশটুকু 1 ইঞ্চির মতোই। হ্যাঁ, তাই বলে আবার ওই যে একটা বাচ্চা শিশু যে সদ্যজাত জন্মগ্রহণ করেছে শিশুটি, তার আবার হাতের আঙুল নিয়ে আমাদের চিন্তা করেন না। যাই হোক, হাতের আঙুলের কথা যখন চলে আসলো তখন অন্য একটা প্রসঙ্গ বলে ফেলি, আবার আমরা আগের জায়গায় ফিরে আসবো। হাতের আঙুল দিয়ে খুব সহজে আসলে নামতা পড়ানো যায়, 9 ঘরের নামতা কি হবে মনে করুন, এই যে এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নাম্বারিং করে ফেললাম আঙুলগুলোকে। এখন 3 নং কত হয়, তখন 3 নম্বর আঙুলটা আমি বন্ধ করবো। 3 নম্বর আঙুল বন্ধ করলাম, দেখুন 3 নং 27, সেটা এখান থেকে দেখা যাচ্ছে। এই আঙুলটার এই সাইডে আছে 2টা 2, আর এই পাশে আছে 7, 2, 7, 27। আবার দেখাই 4 নং কত হয়, এই যে 3, এই পাশে 6, 4 নং 36। 5 নং কত হয়, 5 নং হচ্ছে এই যে 4, এই পাশে 5, 5 নং 45, এভাবে 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9 দশে 90। এখন আরেকটা জিনিসের কথা আমরা বলি, 1 মিটার কতটুকু। 1 মিটার আমরা প্রায় বলি যে 1 মিটার 1 মিটার 1 মিটার, 1 মিটার কতটুকু, আমি চিন্তা করি যে আমার মোটামুটি মাজার সমান হচ্ছে 1 মিটার, আমার উচ্চতা হলো 1.72 মিটার। তো আমার মোটামুটি মাজার হচ্ছে 1 মিটার, বা এই যে এই এতটুকু হচ্ছে মোটামুটি 1 মিটারের মতো, এতখানি। যেভাবে আরো ভালো করে বলা যায়, এই কাঁধের এখান থেকে শুরু করে আমি যদি হাত মুষ্টিবদ্ধ করি, তাহলে এই মোটামুটি এখান থেকে শুরু করে এই পর্যন্ত এতটুকু হচ্ছে 1 মিটার। তো 1 মিটার যদি আমরা জানি, 1 মিটার স্কোয়ার বা 1 বর্গমিটার কতটুকু, সেটা সম্পর্কে আমাদের ধারণা করা যাবে যে এইটার একটা বর্গক্ষেত্র তৈরি করলেই। এখন 1 মিটার যেহেতু আমরা জানি, তাহলে আমরা চিন্তা করতে পারি যে আমাদের ইন্টারমিডিয়েটের গতিবিদ্যার, আমাদের ইন্টারমিডিয়েটের যে বলবিদ্যা বইটা, সেখানে গতিবিদ্যার একটা অঙ্ক ছিল যে একটা বন্দুক সেটা নল হচ্ছে 10 মিটার লম্বা, দাঁড়ান
একটু বোঝানোর চেষ্টা করি, 10 মিটার লম্বা মানে আপনি ধারণা করতে পারছেন? এক তলা হয় মোটামুটি 3 মিটার, 10 মিটার মানে হচ্ছে মোটামুটি 3 তলা সমান। একটা বন্দুকের নলি যদি হয় 3 তলা সমান, সেই বন্দুকটা এভাবে গুলি করা যাবে না, ডিসকাউ সেটাকে গুলি করতে হবে এইভাবে, ডিসকাউ। বুঝতেই পারছেন এটা আসলেই এটা একটা ভয়াবহ ব্যাপার। যাই হোক, অঙ্কটা যে ঝামেলার এটা মোটামুটি ধারণা করা যায়। তো আমরা এরকম করে 1 মিটার তো বুঝতে পারলাম। এখন আমরা জানি যে বলের একক, বল এই যে ফোর্স তার একক হচ্ছে নিউটন। এখন 1 নিউটন কতটুকু বল? আমি যদি এরকম করে এই বোর্ডটাতে একটা ঘুষি মারি, এটা কত নিউটন ছিল এটা আমরা অনুমান করতে পারি? তো 1 নিউটনের সংজ্ঞাটা হচ্ছে এরকম, 1 কেজি ভরের কোনো বস্তুর উপরে যে পরিমাণে বল প্রয়োগ করলে এটি 1 মিটার/সেকেন্ড² ত্বরণ প্রাপ্ত হয় তাকে বলে 1 নিউটন। এই কথাটা দিয়ে 1 নিউটন সম্পর্কে ধারণা করা আসলেই খুব খুব টাফ। এটা দিয়ে ফিল করা যায় না যে 1 নিউটন কতটুকু। তার চেয়ে খুব সহজ একটা উপায় বলি, আপনাদের বাড়িতে দেখবেন ওই যে আধুনিক গুঁড়া মশলা কিংবা আরকু গুঁড়া মশলা, যাই হোক গুঁড়া মশলা তো আছে, তো 100 গ্রাম গুঁড়া মশলা চিন্তা করবেন, 100 গ্রাম গুঁড়া মশলা কতটুকু? একটুকু ওই 100 গ্রাম গুঁড়া মশলা একটা প্যাকেট হাতে ধরবেন, হাতে ধরলে যে পরিমাণে ওজন আপনি অনুভব করবেন সেটাই আসলে 1 নিউটন। কারণ 100 গ্রাম মানে হচ্ছে 0.1 কেজি, আর ওজন মানে W=mg, তাহলে জি এর মান হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড². ওখান থেকে হিসাব করলে পাওয়া যায় 0.98 নিউটন। এটা হচ্ছে এই 100 গ্রাম যদি একটা প্যাকেট আপনি হাতে ধরেন তাহলে যে পরিমাণে ওজনটা অনুভব করবেন, এই 0.98। আর যদি আপনি এক্সাক্টলি 1 নিউটনই বানাতে চান আর 2-1টা গুঁড়া নিয়ে নেন তাহলে একদম এক্সাক্টলি 1 নিউটন পাবেন। 1 নিউটন সম্পর্কে আমাদের তাহলে এখন তো ধারণা আছে যে ওকে এইটা খুব বেশি না, আসলে এটা নিঃসন্দেহে 1 নিউটন থেকে বেশি। তো তাহলে এটা যদি 1 নিউটন হয়, 1 প্যাস্কেল কতটুকু চাপ হবে? আমি বলেছিলাম 1 মিটার এতটুকু, এই এতটুকু হচ্ছে 1 মিটার। তো এরকম করে 1 মিটার² একটা কাগজের পাত আপনি চিন্তা করুন, 1 মিটার² কাগজ, এই কাগজের উপরে ওই যে 100 গ্রাম গুঁড়া মশলা সেটা আমরা সমান পরিমাণে ছড়িয়ে দিলাম, এই এত বড় জায়গাটার মধ্যে 100 গ্রাম গুঁড়া মশলা সমান পরিমাণে ছড়িয়ে দিলাম। এখন এই কাগজটা নিচের দিকে যে পরিমাণে প্রচন্ড চাপ অনুভব করবে এটাই আসলে 1 প্যাস্কেল চাপ। বুঝতেই পারছেন এটা আসলে খুবই ছোট একটা চাপ, 1 প্যাস্কেল চাপ আসলে খুবই ছোট, কারণ এটাই হচ্ছে 1 নিউটন/মিটার² 1 বর্গমিটার জায়গার উপরে 1 নিউটন পরিমাণে বল যদি অ্যাপ্লাই করা হয় তাহলে সেটাই হচ্ছে 1 প্যাস্কেল চাপ, সেটাই এখান থেকে বোঝা যাচ্ছে। তাহলে আমরা এখন 1 প্যাস্কেল চাপ সম্পর্কে মোটামুটি একটা ধারণা করতে পারছি। তো এই অনুমান নিয়ে সবচেয়ে যে বিষয়টা আমার খুবই অবাক লাগে সেটা হচ্ছে, আজ থেকে প্রায় 2200 বছর আগে ইরাটোস্থিনিস নামে একজন বিজ্ঞানী, তিনি সারা পৃথিবীর পরিধি নিখুঁতভাবে প্রায় মেপে ফেলতে পেরেছিলেন, তিনি অনুমান করে ফেলতে পেরেছিলেন। কিভাবে তিনি করেছিলেন তার আগে বলে নিই যে তিনি কোথায় থাকতেন। তিনি থাকতেন মিশরের আলেকজান্দ্রিয়াতে, এবং তিনি ছিলেন মিশরের আলেকজান্দ্রিয়ার একটা বিখ্যাত লাইব্রেরি ছিল সেই লাইব্রেরির লাইব্রেরিয়ান। এই লাইব্রেরিটা কি পরিমাণে অসাধারণ ছিল সেটা নিয়ে আরেকদিন বলা হবে, আমি জাস্ট একটা পর্বই করব শুধুমাত্র ওই লাইব্রেরিটার উপরে, আসলে ওই লাইব্রেরিটা অসাধারণ একটা ব্যাপার ছিল। তো সেই লাইব্রেরিতে বসে একদিন ইরাটোস্থিনিস তিনি পড়ছেন, পড়তে পড়তে দেখলেন যে মিশরের সাইন নগরী যেটাকে এখন অসওয়ান শহর বলে, তো ওই অসওয়ান শহরে একটা দিনে, বছরের একটা দিনে 21 জুনে, তখন সূর্যটা মধ্য দুপুরের সময় খাড়া মাথার উপরে থাকে, মানে কিরকম একটা লাঠি পুতলেও তার কোনো ছায়া পড়ে না, এমনকি কুয়াতে যদি মানুষজন মুখ দেয় তাহলে কুয়ার ভিতরে সূর্য দেখা যায় না, মানে মানুষের মাথার কারণে কুয়ার ভিতরে সূর্যটা দেখা যায় না, এতটাই খাড়া মাথার উপরে থাকে। এটা শুনে তার মাথায় খুব ইন্টারেস্ট জাগলো যে বা এটা তো খুব ভালো একটা ব্যাপার। তো তিনিও অপেক্ষা করে আছেন যে বছরের ওই সময়টাতে তিনি আলেকজান্দ্রিয়াতে বসে পরীক্ষাটা করে দেখবেন। তো তিনি যখন আলেকজান্দ্রিয়াতে এরকম একটা লাঠি পুতলেন, তিনি দেখলেন বছরের ওই সময় আলেকজান্দ্রিয়াতে ঠিকই ছায়া দেখা যাচ্ছে। তিনি খুবই অবাক হলেন, কি ব্যাপার, এই সময় তো ছায়া দেখার কথা না, সাইন নগরীতে ছায়া পড়ছে, এখানে এই ছায়া পড়লো না, এখানে কেন ছায়া পড়ছে? তারপর তিনি চিন্তা করলেন যে আচ্ছা, তার মানে ব্যাপারটাকে এভাবে চিন্তা করা যেতে পারে, পৃথিবীটাকে আমি যদি ধরে নিই যে পৃথিবীটা হচ্ছে এরকম, পৃথিবীটা তো গোল টাইপের, তো ধরা যাক এই জায়গাটায় একটা মানুষ দাঁড়িয়ে ছিল এইখানে, যেখানে মানুষ থাকুক তাদের পা বরাবর কিন্তু আস্তে আস্তে যেতে থাকলে শেষ পর্যন্ত আমরা পৃথিবীর কেন্দ্রে গিয়ে পৌঁছাবো নিঃসন্দেহে। তো এটা হচ্ছে মনে করুন সেই সাইন নগরীটা, সাইন শহর, এবং এইখানে তিনি দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে এখানে একটা লাঠি পোতা আছে, লাঠির কথা চিন্তা করলাম, এইটা হচ্ছে মিশরের আলেকজান্দ্রিয়া। তিনি চিন্তা করলেন সূর্য যেহেতু অনেক বড়, বিশাল বড়, সূর্য থেকে তো আলোগুলো এরকম সরাসরি সমান্তরালেই আসতে থাকবে, যেহেতু বছরের ওই দিনটাতে সূর্যের কোনো ছায়া এখানে পড়ে না, তার মানে সূর্য সোজা এসে এই জায়গাটায় পড়েছে, কোনো ছায়া পড়েনি। কিন্তু চিন্তা করুন এখানে ছায়া না পড়লে যে এখানে পড়বে না তা কিন্তু না, দেখুন এখানে যদি সূর্য ঠিক একই দিনে আমি চিন্তা করি তাহলে এই এতটুকু অংশ কিন্তু ঠিকই ছায়া পড়ছে, এইটা তিনি ভালো করে খেয়াল করলেন। এবং তিনি আরো যেটা খেয়াল করলেন, আচ্ছা এই জায়গাটাকে একটু ম্যাগনিফাইং করি, এই যে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে একটু বড় করে এখানে আঁকলাম, হ্যাঁ এই যে ওই জায়গাটাই, এখানে যতটুকু আছে এটাকে বিশাল বড় করে আঁকছি,
তো এখন চিন্তা করুন, আমি যদি এইটাকেও আস্তে আস্তে পেছন দিকে বাড়াই, সেটাও কিন্তু পৃথিবীর কেন্দ্রে গিয়েই মিশবে। তিনি তখন চিন্তা করলেন যে আচ্ছা, এই কোণটা আর এই কোণটা তো পরস্পর সমান, তার মানে আমি যদি এই কোণটা মাপতে পারি তাহলে পৃথিবীর কেন্দ্রে কি পরিমাণে কোণ আছে এটা আমি ফেলতে পারবো। এবং তিনি হিসাব করে দেখলেন এই কোণটা হচ্ছে মোটামুটি একটা বৃত্তের 50 ভাগের 1 ভাগ, পুরো বৃত্ত যে পরিমাণে কোণ তৈরি করে 360 ডিগ্রি, তার 50 ভাগের 1 ভাগ, এই এই একটুকু অংশ। তাহলে এইবার তিনি হিসাব করছেন, তিনি জানতেন যে আসলে আলেকজান্দ্রিয়া থেকে সাইন এই শহরটার দূরত্ব কত, তখনকার হিসাব ছিল স্টেডিয়াম দিয়ে। তো তিনি দেখলেন যে এইটুকু হচ্ছে 5000 স্টেডিয়া, 5000 স্টেডিয়া, তখনকার হিসাবে ছিল স্টেডিয়া এগুলো দিয়ে। তো 5000 স্টেডিয়া হচ্ছে তখনকার সেই দূরত্ব। তিনি এটা দিয়ে হিসাব করলেন যে আচ্ছা, তাহলে ঐকিক নিয়ম দিয়ে আমি চিন্তা করি যে বৃত্তের 50 ভাগের 1 ভাগ কোণের জন্য দূরত্ব হয় 5000 স্টেডিয়া, অতএব পুরো বৃত্তর জন্য, পুরো বৃত্তটার জন্য তাহলে এই দূরত্বটা, পুরো দূরত্বটা কত হবে, পুরো দূরত্বটা হবে 5000 × 50, তার মানে হচ্ছে 250,000 স্টেডিয়া। এটাই হচ্ছে সারা পৃথিবীর পরিধি। এবং স্টেডিয়ামকে যদি এখন আমাদের এখনকার কিলোমিটারে আমরা কনভার্ট করি তাহলে এই জিনিসটার মান দাঁড়ায় মোটামুটি 39,360 কিলোমিটার, যেটা এখনকার আমরা যে হিসাবটা জানি তার 2% কম এরর, মানে তার ভুলটা 2% কম। এত ভালো হিসাব তার ছিল, তার অনুমানটা এতই ভালো ছিল। দেখুন, জাস্ট এই এতটুকু একটা জ্ঞানের উপরে ধারণা করে তিনি সারা পৃথিবীর পরিধি প্রায় নিখুঁতভাবে মেপে ফেলতে পেরেছিলেন। কি অসাধারণ একটা ব্যাপার ছিল। যাই হোক, আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই। আমরা গতদিন শেষ করেছিলাম একটা সমস্যা দিয়ে, 3টা মেয়ের সমস্যা, না আজকে আমি সেটার উত্তর বলবো না, আজকে বরং আরো একটা সমস্যা দিয়ে দিই। আজকে সমস্যাটা যতটা ম্যাথমেটিক্যাল তার চেয়ে বেশি লজিক্যাল। খুব সিম্পল সমস্যা, যে আপনি দেখতে পেলেন আপনার সামনে 2টা রাস্তা, একটা সুখ নগরের রাস্তা, একটা দুঃখ নগরের রাস্তা, তার সামনে 2 দারোয়ান দাঁড়িয়ে আছে। তো আপনি এতটুকু জানেন যে দুজনের মধ্যে একজন সবসময় সত্যি কথা বলে, একজন সবসময় মিথ্যা কথা বলে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি যেতে চান সুখ নগরে, কিন্তু এদেরকে আপনি ঠিক একটা প্রশ্ন করতে পারবেন, যে কোনো একজনকে যে কোনো একটা প্রশ্ন করতে হবে আপনাকে। এই একটা প্রশ্ন করেই বের করে ফেলতে হবে আপনাকে যে সুখনগরের রাস্তাটা কোন দিকে, সেই প্রশ্নটা কি হবে, এটাই হচ্ছে প্রশ্ন। ভালো থাকবেন, আমরা আগামী পর্বে শুধুমাত্র কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। এই যে 3টা মেয়ের সমস্যা, সেটা সমাধান কিরকম হবে, এই সমস্যাটা সমাধান কিরকম হবে, এবং আরো কিছু অদ্ভুত সমস্যা, সেগুলোর সমাধান কেমন হতে পারে, সেই চিন্তাগুলো আমরা দেখব আগামী পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।